মহাকাশে বসেই ভোট দেবেন সুনিতা, সেই ভোটই পৃথিবীতে এসে পৌঁছাবে, কিন্তু কিভাবে? আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। কে হতে যাচ্ছে 60তম প্রেসিডেন্ট, তা নিয়েই আলোচনায় বিশ্ববাসীরা। এই নির্বাচনে ভোট দেওয়া নিয়েও আগ্রহের কমতি নেই। আর এই আলোচনা আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেল দুই নভোচারী। জানা যায়, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে যাওয়ায় ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর ভোট দিতে যাচ্ছেন মহাকাশে বসেই। যান্ত্রিক ত্রুটির কারণে গত জুন মাস থেকে মহাকাশে আটকে রয়েছেন তারা, আর সেখান থেকে আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন। মহাকাশে বসেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার ব্যবস্থা করেছে আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। আগামী 2025 সাল পর্যন্ত মহাকাশে থাকবেন এই দুই প্রবীণ মহাকাশচারী। তাদের নিকটতম ভোট দানের স্থান থেকে 200 মাইল উপরে ভাসবেন নভেম্বরে ভোট গ্রহণের দিনে, কিন্তু তারপরেও তারা ভোট দিতে পারবেন। টেক্সাসের একটি বিশেষ আইনের জন্য দুই মহাকাশচারী এখনো তাদের নাগরিক দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। গত 13 সেপ্টেম্বর একটি সংবাদ সম্মেলনের সময় উইলিয়ামস স্পেস স্টেশন থেকে সাংবাদিকদের বলছিলেন, নাগরিক হিসেবে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং আমি মহাকাশ থেকে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছি। স্পেস স্টেশন এবং মিশন কন্ট্রোলের মধ্যে বেশিরভাগ ডেটা যেভাবে স্থানান্তরিত হয়, মহাকাশ থেকে ভোটের তথ্য সেভাবে স্থানান্তরিত করা হবে। নাসার তথ্য অনুসারে উইলমোর এবং উইলিয়ামস তাদের ইলেকট্রনিক ব্যালটগুলো পূরণ করার পরে ফর্মগুলি এনক্রিপ্ট করা হবে এবং স্পেস স্টেশনের অনবোর্ড কম্পিউটার সিস্টেমে আপলোড করা হবে। সেখান থেকে ব্যালটগুলি একটি ট্র্যাকিং এবং ডেটা রিলে স্যাটেলাইটের মাধ্যমে নিউ মেক্সিকোর লাস ক্রুসেসের নাসা হোয়াইট স্যাডোস টেস্ট ফ্যাসিলিটিতে একটি গ্রাউন্ড অ্যান্টেনায় প্রবাহিত হবে। স্পেস এজেন্সি তারপর ব্যালটটি হিউস্টনের মিশন নিয়ন্ত্রণে এবং তারপর ব্যালট প্রক্রিয়াকরণের জন্য কাউন্টি ক্লার্কের কাছে স্থানান্তর করবে।